ব্যতিক্রম ডিজিটালে আড্ডা সঞ্জয়ের এই পূজোর বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাস্কর চক্রবর্তীর একটি কবিতার লাইন এরকম, তুমি এলে সূর্যোদয় হবে, ঠিক তেমনি শরৎ এলেই পুজো আসে। আজকে আমরা এখানে পূজোর আড্ডা দেব। আমাদের সঙ্গে রয়েছেন অলকানন্দ চক্রবর্তী। পুজোর তো অনেক অনুষঙ্গ, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে গান, সেই গানে গানে আমরা থাকবো, কিছু কথা বলবো। আচ্ছা, তোমার পুজো বলতে তুমি কি বোঝো সেটা বলো। পুজো বলতে অনেক কিছু টুকরো টুকরো ভাবে মনে আসে, যেমন সপরিবারে একসাথে সময় কাটানো, সমাজের লোকজনদের সঙ্গে, যাদের সঙ্গে হয়তো কদাচিৎ দেখা হয় তাদের সঙ্গে সম্মিলিত হওয়ার পুজো প্যান্ডেলে, সেই এক আনন্দ, ঢাকের আওয়াজ, গরম গরম জিলেপি, নাগরদোলা, পুজো সংখ্যা, আনন্দ মেলা, অনেক কিছু, অনেক, আমি মানে পুজো বলতে আমাদের একটা ইমোশন, সারা বছরের যেন এক অপেক্ষা, সে অপেক্ষার অবসান হয় পুজোতে, আর সপ্তমী অষ্টমীর দিন থেকে আবার যেন মনে হয় অপেক্ষা শুরু হয়ে যায় পরবর্তী পুজোর। পরবর্তী যেন, কারণ অপেক্ষার নামই পুজো বলা যেতে পারে অনেকটা। তো এখন চারিদিকে কিন্তু ঢাক বাজছে, এখন এমন একটা সময়, আজ বোধহয় ষষ্ঠী, এরকমই কিছু একটা হবে। তো আমরা প্রথমে একটা গান শুনে নিই, তোমার শরতের গান হোক, পুজোর গান হোক, যা তোমার ইচ্ছে। প্রথমে আমি সকল দর্শকবৃন্দকে আমার গুরুজনদের প্রণাম এবং বাকি সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি, এখন তার আবির্ভাব হয়েছে, তিনি এসেছেন, তিনি আমাদের মধ্যে রয়েছেন, এবং চতুর্দিকে যেন তাকেই আমরা খুঁজে পাচ্ছি সব কিছুর মধ্যে। তো আমার প্রথম গানটি তার চরণে উৎসর্গ করছি। আজি এনেছে দেখো অলকানন্দ, এই দুর্গার কথা যখনই উঠে তখন কীরকম আমার একটা অদ্ভুত ধরনের ফিলিং হয়, কারণ একদিকে উনি হচ্ছেন চিন্ময়ী মা, আরেকদিকে হচ্ছেন আবার বাড়ির মেয়ে উমা। এই যে দুটো সত্তা মিলে যে একটা অনুভূতি, একটা ফিলিং,
এই ব্যাপারটা কেমন যেন, মানে এই ব্যাপারটা কিন্তু অন্য কোনো দেবতাদের নিয়ে আমাদের হয় না, আমার তো মনে পড়ে না এরকম। আচ্ছা, তো পুজোর তো আমি আগেই বলেছি অনেক অনুষঙ্গ আছে, যেমন ধরো অষ্টমী দিন অঞ্জলি, খিচুড়ি খাওয়া, প্যান্ডেল হপিং বলে একটা জিনিস আছে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া মেয়েদের বিষয়, ফুচকা খাওয়া, তার মধ্যে আমরা আজকে গানকে বেছে নিয়েছি। তো একটা সময় হতো কি পুজোর সময় গানের রেকর্ড বেরোতো, আমার খুব বেশি মনে নেই, আমার শুধু আরডি আর আরডি বর্মন আর আশা ভোঁসলের যে বিখ্যাত যেগুলো বাংলা গানগুলো, যে মহুয়ায় জমেছে আজ মৌ গো বা সন্ধ্যাবেলায় তুমি ইত্যাদি বেরোতো, তার সঙ্গে বেরোতো ভানুর কমিক্স। এই মুহূর্তে মনে নেই আর অন্য কারা পুজোর সময় গান গাইতেন কি না। তো এই এই যে অঙ্গটা, যে পুজোর গান, এই পুজোর গানটা আমার মনে হয় হারিয়ে গেছে নাকি, মানে ওই ব্যাপারটা নেই বোধহয় নাকি? হ্যাঁ, আসলে হারিয়ে গেছে। বর্তমান প্রজন্মের যারা শিল্পীরা রয়েছেন তারা গান গাইছেন, গান গাইছেন না যে তা নয়, আর এখন তো আমাদের কমিউনিকেশন সিস্টেম অনেক ডেভেলপড, মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই তা প্রসারিত হয়েছে, কিন্তু আমার মনে হয় সেই গান, সেই নস্টালজিয়া আমরা যেগুলোকে বলি, সেই গানের যেই মাধুর্য, যেই মাদকতা বা যেই অ্যাপিল, সেটা আমি বলবো না। আজকালকার গানেও অনেক ভালো ভালো গান আছে, নিশ্চয়ই আছে, আমরা গাইও সেসব গান, সব শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু কোথায় যেন সেই ব্যাপারটা আমার মনে হয় সেই হয়তো কিছুটা মিসিং। সময়ের সঙ্গে তো সব পাল্টায়। হ্যাঁ, দেখো এখন দেখো HMV বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার মানে পুজোর রেকর্ড জিনিসটা নেই, তারপরে সিডি ক্যাসেট ছিল, ক্যাসেটও নেই, সিডি ছিল, সিডিও নেই, এখন শুধু সব আন্তর্জালে যে ব্যাপারগুলো রয়েছে। আমার যেটা বক্তব্য হচ্ছে যে পুজোর গান বলতে যেগুলো বুঝি সেই ব্যাপারটা বোধহয় নেই, আমি জানি না ঠিক, আমি আমি জানতে চাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যেগুলো গান চলে, যেগুলো সিনেমা, বাংলা সিনেমা থেকে নেওয়া, আমার মনে হয় একটা গান বোধ হয় পুজোর গান, শ্রেয়া ঘোষালের, এটা বোধহয় কোনো সিনেমা থেকে নেওয়া না, দুর্গা এলো গানটা, দুর্গা এলো, হ্যাঁ এটা বোধহয় এক্সক্লুসিভলি পুজোর জন্য বানানো হয়েছে। আচ্ছা যাই হোক, সময় অনুযায়ী, সময় অনুযায়ী গান চলবে। তো আমরা আমাদের সেই নস্টালজিক মুহূর্তটা মনে নিয়েই আমরা আগামী দিকে যাব, বর্তমানকে গ্রহণ করে। তো আর একটা গান শুনি। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো কাকু, এই যে পুজোর গানের যে বর্তমানে যে ব্যাপারটা আমরা যেটাকে মিসিং বলে ভাবছি, এটা হয়তো একটা কারণ আমার মনে হয় যে সারা বছরই নানা রকম গান তো বের হয়েই যাচ্ছে। আগের সময় যেটা ছিল, সারা বছরের অপেক্ষার অবসান হতো পুজোর সময়, কি জানি হয়তো সেটাও একটা কারণ, যখন খুব বেশি একটা জিনিস হতে পারে, এটা হতে পারে। কেন, আমি সাহিত্যের ক্ষেত্রে দেখেছি যে পুজোর সময় পত্রিকা বার করার একটা হিড়িক আছে, মানে পুজোর সময় কি হয়, একটা উৎসব তো, তো তখন অনেকেই এখন জুলাই আগস্ট মাসে অনেকে একটা গান বের করার চাইতে না বাবা ওটা পুজোর সময় করি, তো ওটা একটা আলাদা একটা আনন্দ ব্যাপার আছে। না তুমি ঠিকই বলেছো, চলো এবার। ঠিক আছে, পুজো মানে আরেকটা ব্যাপার যেটা আমি মিস করে গেছি, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি শরৎ, এবং শরতের যেই আবহ যেটা চারদিকে, তো আমি সেই শরৎকে নিয়েই দ্বিতীয় গানটি গাইছি, এটি একটি রবীন্দ্রসঙ্গীত। আজি শরৎ তপনে প্রভাত, স্বপনে কি জানি পরাণ কি যে চায়, ওই সে ফালির শাখে কি বনিয়া ডাকে বিহগ, বিহগে কি যে গায়ব, কি জানি পরাণ কি যে চায়, আজি শরৎ তপনে প্রভাত, স্বপনে কি জানি পরাণ কি যে চায়, আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না বাসে মন হায় কোন কুসুমের আসে, কোন ফুল বাসে শুনিল আকাশে মন ধায় গো, কে জানি পরাণ কে যে চায়, আজি কে যেন গুনাই এ প্রভাতের
তাই জীবন বিফল হয় গো তাই চারিদিকে চাই মনকে দেগাই এ নহে গো তাই জীবন বিফল হয় গো কোন স্বপ্নের দেশে আছে আসলে কি জানো তো, আমি আমি ভেবেছিলাম তুমি বোধ হয় অমরধবল পালাটা গাইবে, তার কারণ পুজো শরৎ এই গানটাই মানে ঋতুপর্ণ ঘোষের যেটা ছবি আছে উৎসব, ওখানে গ্রামের বাড়িতে সবাই আসে আর কি, বাইরে থেকে সব পরিবারের সদস্যরা জড়ো হন, তো ওই সিনেমাতে ওই অমরধবল পালের গানটা আছে। আর তো অন্য সিনেমাতে থাকতে পারে, মানে আমার এই মুহূর্তে ওই সিনেমার কথাটা মনে পড়ছে। শরৎ মানেই হচ্ছে নীল আকাশ সোনালী রোদ, কাশফুল, কাশফুল বললেই আবার পথের পাঁচালী মনে পড়ে যায়, আর শিউলি ফুল পড়লে মনে হয় একটা ছোট্ট মেয়ে দূরে শাড়ি পরা, দুর্গাই নাকি বা উমাই নাকি সেই কোচরে শিউলি ফুল কুড়োচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পুজোতে জেনারেলি আমরা যেটা দেখি সাধারণত বিজয়া সম্মেলনে গান বাজনা হয়, সব জায়গাতে প্রায় অনেক জায়গাতে বিজয়া সম্মেলন অনেক অনেক, এটা পুজোর একটা অঙ্গ বলা যেতে পারে। তাছাড়াও পুজো চলাকালীন মানে সপ্তমী অষ্টমী নবমীতেও অনেক পুজো কমিটিতে ম্যারাপ বেঁধে মানে প্যান্ডেল বেঁধে গান টান হয়। তোমাদের ছেলেবেলায় কীরকম ছিল আর এখন কীরকম তুমি শুনছো বলো তো? ছেলেবেলায় তো আমি তো মালিগাঁও, পান্ডু মালিগাঁওয়ের মেয়ে, তো আমার পুজো বলতে আমার স্মৃতিতে ওই রেস্ট ক্যাম্প কালীবাড়ি থাকে। আচ্ছা শুনি একটু। হ্যাঁ, রেস্ট ক্যাম্প কালীবাড়িতে তো এক মহালয়ার সময় আসলে চণ্ডী তো সারা সব সময় বাজত, ওখানে সকাল মহালয়ার দিন সকালবেলা থেকে মাইকে চণ্ডী পাঠ শুরু হয়ে যেত, সেই বাজনা আমরা শুনতাম, ওইভাবে আমাদের পুজোর পুরো দেবী পক্ষটা আমাদের কাটতো। এবং সপ্তমী অষ্টমী নবমী দশমীতে ওখানে মুক্ত মঞ্চ ছিল কালীবাড়িতে, এখনও রয়েছে, তো সেখানে নানা রকম অনুষ্ঠান হতো, নানান শিল্পীরা ওখানে অনুষ্ঠান করতেন। আমার যতটুকু মনে আছে ছোটবেলায় কিছু স্মৃতিতে ভাসে, আমার আমার পিসি গান গাইতেন ওখানে, শ্রীমতী শুক্লা চক্রবর্তী, শুক্লা মজুমদার, উনি গান গাইতেন। উনি কী ধরনের গান গাইতেন? উনি আসলে উনি তো রেডিও আর্টিস্ট ছিলেন, উনি ক্লাসিক্যাল সিঙ্গার মেনলি, তাছাড়া উনি সব ধরনের রেস্ট ক্যাম্পের যে পুজোতে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, উনি ফোক গাইতেন, ওখানে শ্রীযুক্ত অশোক রায় ছিলেন, আমি ওনাকে জেঠু বলে ডাকতাম, ওনার সঙ্গে ওনারা দ্বৈতভাবে অনেক স্টেজ পারফরমেন্স করেছেন লোকগীতের উপরে। তারপরে আমার কাকা শ্রী অচ্যুত চক্রবর্তী, উনি নাটক করতেন, যাত্রা হতো, আজকাল তো যাত্রা দেখি না, যাত্রা হতো। আচ্ছা, যাত্রায় দাসীপুত্র বলে আমার এখনো মনে পড়ে, মানে আমার কাকা উনি চাণক্যের রোলটা করেছিলেন, তো সেখানে যাত্রা দেখতাম আমরা। আর ওখানে মাটির মধ্যে মানে গালিচার মতো বিছানো থাকতো বড়, মানে শতরঞ্জি বড়, সেখানে আমরা মাটিতে সবাই বসতাম, বসে দেখতাম, তখন ঠিক চেয়ারের ব্যবস্থা ছিল না, মাটিতে বসেই দেখতাম সেই ভেজা মাটি, কারণ শিশির পড়তো, আজকাল তো শিশিরও অত
পড়ে না বা সেই ব্যাপারটা পাই না পূজোয়। তো এই একটা পার্থক্য। আজকালকার দিনের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোতে অনেক মডার্ন গান বাজনা হয়, আমি নিজেও অনুষ্ঠান করেছি অনেক, দর্শক শ্রোতা বন্ধুরা হয়তো তাদের টেস্ট অনেক পাল্টেছে আগের থেকে, অনুষ্ঠান তো এখনো হচ্ছে, হচ্ছে না। তো তুমি রেস্ট ক্যাম্পে যে প্রথম অনুষ্ঠান করলে সেটা মনে আছে এখনো? রেস্ট ক্যাম্পের প্রথম অনুষ্ঠান আসলে আমি করেছিলাম 25শে বৈশাখে, না পূজোর অনুষ্ঠানে। হ্যাঁ প্রথম মোটামুটি মনে নেই, তবে অনেক ছোটবেলায় থেকে রবীন্দ্রসঙ্গীত করতাম, ভানু কাকু শ্রী সুভাষ দে, স্বর্গীয় শ্রী সুভাষ দে, আমি ওনার কাছে গান শিখতাম। তো তো ওনার উনি আমাদের করাতেন, আমাদের নিয়ে অনুষ্ঠান করাতেন, তো সেখানে করেছিলাম অনুষ্ঠান। না আমি পূজোর কথাটা বলছি, পূজোর কথাই বলছি, আমি পূজোতে করেছিলাম। পূজোতে ভানু অনুষ্ঠান করাতেন? একবার করিয়েছিলেন। আচ্ছা হ্যাঁ। তো তুমি হয়তো তোমার ওই পিসি বললে না, শুক্লা মজুমদার, পিসির মতোই গান গাইতে মানে রেস ক্যাম্পে, মানে রবীন্দ্রসঙ্গীত গাইতাম। হ্যাঁ আচ্ছা, এই সেই ট্রেডিশন তো এখনো চলছে, মানে রেস ক্যাম্পে এখনো মুক্ত মঞ্চে গান হয়? মুক্ত মঞ্চে গান বাজনা হয়। আর কি কোনো জায়গায় হয় ওই অঞ্চলে, অন্যান্য কোনো জায়গায় জানা আছে? রেস্ট ক্যাম্পে তো মনে পড়ে অ্যাকাউন্টস কলোনিতে হয়, সেখানে অনুষ্ঠান হয় কিছু। আর আজকাল যদি অন্যান্য, আমার আসলে ওখানে খুব বেশি যাওয়া হয় না, আর ওখানে আমার গুরু শ্রী স্বর্গীয় শ্রী শিবেন ব্যানার্জি স্যার, উনি দেহ রেখেছেন সদ্য, তো উনি ছিলেন যখন তখন উনি পিতৃস্বরূপ ছিলেন ওখানে সাংস্কৃতিক পরিবেশের। তো এখন মানে সাংস্কৃতিক পরিবেশটা যেন আমার মনে হয় পিতৃহীন হয়ে গেছে, যার জন্য এখন হয়তো সেই জন্যই নাকি মনে কোথাও একটা দুঃখ আছে, আমি আর যাই না এখন রেস্ট ক্যাম্পে। আচ্ছা, আমরা এই শিবেন ম্যাজি স্যারের প্রসঙ্গে আবার আসব, আরেকটা গান শুনি। আসলে আমি বেছে বেছে শরতের গানগুলোই এনেছি। হ্যাঁ শরতের গানই হোক, কারণ এই সময় শরৎ ছাড়া কিছু গাইতে, শরৎ ছাড়া কি গাইবে বলো। আচ্ছা, ওই শিবেন ব্যানার্জির কথা বলা হচ্ছিল না তখন, তো শিবেন ব্যানার্জি স্যারের নাম তো আমি অনেক শুনেছি, কিন্তু ওই যে এত কাছে থেকেও যে দূর হয়ে যায় ওরকম হয়ে গেল, আমার জীবনে একটা আক্ষেপ রয়ে গেল যে ওনার গান আমি শুনিনি। তো জানি না কারণটা কি, আমার অনেকবার ইচ্ছে হয়েছিল,
কি একটা জানি আটকে গেল, ওনার গান আমার শোনা হলো না। তো তুমি তো শিবেন ব্যানার্জির কাছে গান শিখেছো বললে? আমি ওনার কাছে তালিম নিয়েছিলাম, তবে খুব মানে যেটা আপনি বললেন কাকু যে এই ভাগ্যের ব্যাপার, আসলে স্যারের কাছে রেগুলার গিয়ে যেটা শেখা, স্যার আমাকে অত্যন্ত স্নেহ করতেন, উনি আমাকে শেখানোর জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, আমার তো সৌভাগ্যই ছিল সেটা। কিন্তু সেই সময় লকডাউন পড়ে যায়, ঠিক সেই সময়টাতেই আমার স্যারের কাছে যাওয়ার ইয়ে ছিল, যার জন্য সেটা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, স্যারের আমি স্নেহ সান্নিধ্য পেয়েছি, স্যার আমাকে গাইড করেছেন, আমার যখন প্রয়োজন হয়েছে আমি স্যারের কাছে গিয়ে অনেক প্রয়োজনীয় টিপস এবং অনেক কিছু আমি স্যারের থেকে আমি গ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে, এবং তাই আমার চলার পথের পাথেও এখন স্যারের আশীর্বাদ। আচ্ছা, তার মানে তুমি শিবেন ব্যানার্জি হলো আর সুভাষ দে ভানুর কাছেও গান শিখেছো, আর তোমার গুরু কেউ আছে? আছেন, আমার আমি শ্রী নরেন দাস স্যারের কাছে কামরূপী লোকগীত শিখেছিলাম শঙ্করদেব কলাক্ষেত্রে। এখন আমি শিখছি শ্রী ডিম্বেশ্বর কলিতা স্যারের কাছ থেকে, ঘরে আমি তালিম দিচ্ছি কামরূপী লোকগীতে, আর শ্রীমতী গুঞ্জা সেনের কাছ থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি, উনি কলকাতা থেকে শেখাচ্ছেন আমাকে, আর শ্রীমতী কৌশিকী চক্রবর্তীর কাছ থেকে আমি ক্লাসিক্যালের তালিম নিয়েছি, আর শ্রীমতী মন্দিরা লাহিড়ী বাইদেউর কাছ থেকেও আমি ক্লাসিক্যালের তালিম নিয়েছি, ভবিষ্যতে আরও নেওয়ার কিছু চলছে। তুমি তো অসাধারণ সব গুরুর স্নেহধন্য শিষ্য। কিন্তু আমরা কথা বলছি পূজোর কথা, হ্যাঁ, পূজোর গানের কথা। তো রেস্ট ক্যাম্পের কথা মোটামুটি জানা গেল, যে রেস্ট ক্যাম্পে বরাবরই একটা ঐতিহ্য ছিল এবং ছিল না, ঐতিহ্য এখনও আছে, হয়তো সময় পাল্টেছে, তুমি যেটা বললে মানুষের গানের পছন্দটা পাল্টে গেছে এরকম। আচ্ছা, পূজোর গান বলতে আমরা ঠিক কি বুঝি বলো তো? এই যে পূজোর গান বলছি তখন থেকে, পূজোর গান মানেটা কি? পূজোর গান বলতে তো এক কথায় যেটা মনে পড়ে সেটা তো মহিষাসুরমর্দিনীর কথা, আমাদের সবারই প্রথম তো সেটাই মনে আসবে। তারপরে পূজোর গান বলতে পূজো উপলক্ষে যেই ধরনের যেই গানগুলো রিলিজ হয়, বা আপনি যে গানগুলোর কথা বললেন একসময়, হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, আরতি মুখার্জি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্ররাও কি গিয়েছিলেন? নির্মলা মিশ্রও ছিলেন, হ্যাঁ, উনিও করতেন। তারপরে উনিও তো সম্প্রতি মারা গেছেন, তো তাদের যেসব গানগুলো বেরোতো, সলিল চৌধুরীর সুরে নানা রকম গান বেরোতো পূজোর জন্য, আমরা সবাই মানে আমার বাবা কাকাদের মুখে শুনেছি, আমার সৌভাগ্য হয়নি যে তারা মুখিয়ে থাকতো, সে তখন রেকর্ড প্লেয়ার ছিল, তখন তো ক্যাসেট বা এই ব্যাপারগুলো এখন ছিল না, সে রেকর্ড প্লেয়ার ঘরে আনা হতো, সেই রেকর্ড প্লেয়ার বাজতো, একটা অন্যরকম আসলে অনেক দিনের অপেক্ষার পরে যে জিনিসটা পাওয়া যায়। এই যে রেকর্ড প্লেয়ার আনা হতো বাস্তব, এটা তো তুমি পাওনি? রেকর্ড প্লেয়ারটা আমাদের বাড়িতে ছিল, কিন্তু তুমি পাওনি ওই সময়? না, যে সময় রেকর্ড প্লেয়ার আনা হলো সেদিন বাড়িতে রীতিমতো একটা উৎসব মুখর পরিবেশ যখন আনা হয়েছিল, তখন হয়তো আমার জন্মেরও আগে, সেটা জন্মেরই আগে, অনেক আগে, প্রচুর রেকর্ড ছিল, প্রচুর ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, প্রচুর রেকর্ড ছিল। তা এই সময়টা তো এখনো নেই, যেটা আমরা আগেই কথা বলেছি যে এই যে সবাই মিলে পূজোর গান, তাহলে পূজোর গান আমরা সেভাবে সে অর্থে কমে গেছে বললেও কম বলা চলে, মানে মানে প্রায় নেই মধ্যে যা হয় আর কি। তা এখন কথা হচ্ছে আজকের জেনারেশন পূজোর গানটাকে কি জানে, যে পূজোর গান বলে কোনো গান ছিল? যারা গান ভালোবাসে, এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার কথা আছে, যারা গান ভালোবাসে তারা নিশ্চয়ই জানে, তারা এর মধ্যেও গান গাইছেন, পূজোর গান গাইছেন, আমাদের আসামের শিল্পীরাও কিছু গান রিলিজ করছেন, সেগুলো গাইছেন। আর তবে ইন জেনারেল আগে যেরকম গান না জানা মানুষের কাছে শুধু শ্রোতা হিসেবে গানের যেই ব্যাপারটা ছিল, আজকাল শুধু শ্রোতাদের মধ্যে মানে আমি কি বলবো, যারা গান গাইছেন তারা তো গানগুলো গাইছেন, কিন্তু যারা শুধু শ্রোতা, যারা প্যাসিভ রোল একটা প্লে করছেন, তাদের কাছে কতটুক সেগুলো গান পৌঁছচ্ছে বা তা নিয়ে আমারও একটু সন্দেহ আছে। কারণ আজকাল তো সিনেমার গানই বাজে সব প্যান্ডেলে প্যান্ডেলে, সবাই তো সিনেমার গানই গাইছে, হিন্দি সিনেমার গান বা এই ধরনের গানই গাইছে। না, আমি ওটা আগেই বললাম না, ওটা হচ্ছে গিয়ে সময়ের সঙ্গে। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে এসে গেছি, আমরা শেষ মানে আজকের অনুষ্ঠানের মানে তোমার কণ্ঠে শেষ গানটি আমরা শুনবো, কোনটা গাইবে? আমি এর দুটো গান আছে, দুটো গান আমি এক প্যারা গাই। প্রথম যেটি গান গাইছি এখন সেই গানটি হচ্ছে, এটি আমাদের এখন তো বর্ষার একটা আবহাওয়া আমরা এখনো পাচ্ছি, বর্ষা যেন শেষ হয়েও রেশ থেকে গেছে, এবং সেই বর্ষা যাওয়া এবং শরৎ আসা তার যেটি একটি যে সম্মিলন,
সেই গানটিকে কবিগুরু এখানে খুব সুন্দরভাবে সেই ব্যাপারটিকে তুলে ধরেছে রবীন্দ্রসঙ্গীত আবহটিকে। হ্যাঁ, একটু ছোট করে সেই গানটি আমি গাই। শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বাগেলে, সজল বিলোল আঁচল মেলে নানা নাই বাগেলে, শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই বাগেলে, পূব হাওয়া কয় ওর যে সময় গেল চলে, শরৎ বলে ভয় কি সময় আকাশ মাঝে কাটবে বেলা, অসময়ের খেলা খেলে নানা নাই মাগেলে, শ্যামল শোভন শ্রাবণ তুমি নাই মাগেলে, কালো মেঘের আর কি আছে দিন, ও যে হাওয়া কয় কালোর এবার যাওয়াই ভালো, শরৎ বলে মিলবে যোগান কালোই আলো, সাজবে বাদল সোনার সাজে আকাশ মাঝে, দুটো মিলিয়ে গেলে তুমি একটাই। আচ্ছা, আরেকটা কি ছিল? অল্প একটা ছোট, এটি সেটা আমাদের ইয়েরই। শিউলি ফুল শিউলি ফুল কেন বারে বারে ফিরে বারে, হলি ব্যাকুল শিউলি ফুল শিউলি ফুল কেন রে তুই উন্মনা, নয়নে তোর হিম কণা, কেন রে তুই উন্মনা নয়নে পলে দলে দলে যায় বকুল, শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল, শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল শিউলি ফুল। বাহ, আজকে আমরা এখানেই শেষ করব। আড্ডা তো শেষ হয় না, কিন্তু আমাদের এখানে সময়ের ইয়ে প্রতিবন্ধকতা আছে। পুজো তোমার খুব ভালো কাটুক, ঢাকে কাঠি পড়ে গেছে, পুজো আপনাদের সবাই ভালো কাটুক, আপনারা খুব আনন্দ করুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক প্রণাম, শুভেচ্ছা, নমস্কার।